আপনাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব, মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার খুবই স্নেহের ছোট ভাই মুফতি মনসুরুল হাসান আমারে খুব মহব্বত করে, খুব ভালোবাসে এবং যে কোনো বিষয়ে আমার কাছে মশওয়ারা নেয়। আপনাদের এখানে আসার পর থেকে আমাকে অনেক দিন যাবত বলেছিল যে একটু আসেন, সুযোগ হয় না। তো হুট করে আমাকে একদিন বলল তো একটা ডেট দেওয়া যায় কিনা। আজকের এই ডেট অন্য একটা জায়গায় ছিল, অনুমতি পায়নি বলে দেওয়ার সুযোগ ওখানে তারা করতে পারে নাই। আমি বললাম তুমি এই ডেটটা নিতে পারো, যদিও এসার পরে আমার অন্যতম একটা প্রোগ্রাম ছিল ঢাকার। তো সেও খুশি মনে আলহামদুলিল্লাহ নিয়েছে যে যেহেতু মাদ্রাসাটায় নতুন আসছে, খুব ইচ্ছা তার যে মাদ্রাসাটা জমাবে, এলাকার মানুষগুলো ভালো। আপনাদের আন্তরিকতার কথা আমাকে খুববার বলেছেন একবার, কিন্তু তকদির এটাই, আল্লাহ পাক তার তকদিরে লিখেছে। আজকে হাসপাতালের বেডে অসুস্থ আর আমি তার এখানে আসছি, কিন্তু সে নাই হাসপাতালে ভর্তি। তা আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের এই সম্মানিত ইমাম ও খতিব সাহেবকে সুস্থতার হায়াত দান করে, আমাদের মাঝে আবার যেন ফেরত আসে। তার বড় ভাইও জমিন থেকে বিদায় হয়েছে অনেক আগে। আমি তার অবস্থা এবং তাদের ফ্যামিলিগতভাবে আমার খুব ভালো জানাশোনা, তো সেই মোটামুটি আপনাদের সামনে যিনি বসে আছেন আজকের মাহফিলের প্রধান মুরব্বী, ওনাদের আশার বাতি। আলহামদুলিল্লাহ উদীয়মান আলোচনা সারা বাংলাদেশে মোটামুটি করছিল। তো আমরা চাই সমস্ত তরুণ আলেম যারা বয়ান করে, আমরা যারা আলোচনা করছি, আপনাদের কাছে আমাদের এতটুকু দোয়া, আপনারা শুধুমাত্র আমাদের দোয়া করবেন, আমাদের জন্য দোয়া দিবেন। আল্লাহ পাক যেন সুস্থতার সাথে, ইখলাসের সাথে, আমলের সাথে জামানার সব ফেতনা থেকে হেফাজত করে আল্লাহ যেন দিনের আলোচনা, দিনের খেদমত করার তৌফিক দান করে। এছাড়া আপনাদের কাছে আমাদের চাওয়ার কোনো কারণ কিছু নাই এবং আপনাদের সাথে আমাদের সম্পর্কের অন্য ভিন্ন কোনো কারণ নাই। যারা আপনারা আমাদেরকে মহব্বত করেন, অবশ্যই আমাদেরকে আপনারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতের কারণে মহব্বত করেন, অবশ্যই আপনারা আমাদেরকে আলেম হিসেবে মহব্বত করেন এবং আমরাও আপনাদেরকে মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের মাপকাঠি দিয়েছেন, কেউ যদি কাউকে ভালোবাসে, মহব্বত করে, তো ভালোবাসার জন্য মূল শর্ত হইল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা যদি কাউকে ভালোবাসি তো সেটা আল্লাহ পাকের জন্য ভালোবাসব, আমরা যদি কাউকে মহব্বত করি আল্লাহ পাকের জন্য মহব্বত করব, আমরা যদি কাউকে ঘৃণা করি তো আল্লাহ পাকের জন্য ঘৃণা করব, আমরা যদি কারো বিরুদ্ধে লড়াই করি তো আল্লাহ পাকের জন্য লড়াই করব। আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের লড়াই কার জন্য? জবান খুলে বলেন কার জন্য? ইসরায়েলদেরকে ফিলিস্তিনিরা মারছে অথবা ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারছে যে জিহাদ, এই জিহাদটা মুসলমানরা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য করতেছে, অন্য কোনো কারণ নাই। এজন্য আমরাও মুসলমান হিসেবে ফিলিস্তিনিদের পক্ষে আছি, এটাও আল্লাহ পাকের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এটা কার জন্য? আল্লাহর জন্য। আমরা মারামারি করব কার জন্য? লড়াই করব কার জন্য? ভালোবাসবো কার জন্য? দুনিয়াতে যদি ভয় পাইতে হয় সেটা কাকে? আরো জোরে বলেন কাকে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান, ইতিহাস বীর গাথা। আমাদের ইতিহাস কি ভয়ের ইতিহাস?
আমাদের ইতিহাস কি পরাজয়ের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস মুসলমানের ইতিহাস মুসলমানের ইতিহাসে পরাজয় বলতে কিছু ছিল না নাই ঠিক কি নজরে কয় এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া মোদের দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কার গোলাম আরো জোরে ভয় পাবো কাকে এটা আমাদের পরিচয় এক আল্লাহর গোলাম যেরকম এক রাসূলের উম্মত এরকম আমাদের সবচেয়ে বড় পরিচয় এটা এবং এটা স্থায়ী পরিচয় প্রত্যেকটা মুসলমানের সবচাইতে স্থায়ী পরিচয় হলো সে আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এছাড়া আপনার এই এলাকার ভিতরে রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন অন্যান্য দল করেন যত দল আছে এই দলগুলো জমিনে ততদিন ক্ষমতা যতদিন কথা বলেন না ক্ষমতা আছে তো দলের নাম গন্ধ আছে ক্ষমতা নাই তো পাওয়ারও নাই দৌড়ের উপরে থাকা লাগে তার মানে এটা অস্থায়ী এটা কি আপনারা অনেকে রাজনীতির সাথে জড়িত আবার কষ্ট পাবেন না এটা অস্থায়ী এবং দলের যেই নেতাকে মানেন ওই নেতাটাও অস্থায়ী কালকে মরে গেলে পরের দিন তার নাম কেউ নিবে না এবং এটা বাস্তবতা বাংলাদেশের যত নেতারা আছে অধিকাংশ মরা যাওয়ার পরে এদের লাশের জানাজায় মানুষ তেমন হয় না কেন কারণ এরা মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসার জায়গা অর্জন করতে পারে নাই ব্যর্থ মানুষ সালাম দেয় ঠিকই সালামের পরে আবার দুইটা গালিও মারে একদিকে আসসালামাইকুম অন্যদিকে সালাসুর আসতে কয় আরে কথা বলেন ঠিক কি না একদিকে সালাম দেয় অপর দিকে কি বলে আহা এটা কোন জিন্দেগি হইল একদিকে সালাম একদিকে মুসাফা অপর দিকে গালি গালাস কিন্তু এই যে হুজুর বলছেন যদি কেউ নেকের কাজ করে তো মানুষের কলবে আল্লাহ পাক তার নাম লিখে দেয় যার কারণে মরতেও রাজি হয় এক একজন ওলামা ইকরামদের ডাক আপনারা দেখেছেন অতীতে আমাদের বাংলাদেশের আপামর মুসলমান জনগণ শহীদ হওয়ার জন্য হইলেও যেতে রাজি হয়ে যায় কিন্তু রাজনৈতিক নেতারা ডাক দিলে যায় ঠিকই টাকা না দিলে যায় না টাকা দেয় নোট দেয় একশো টাকা দুইশো টাকা নোট দিয়ে জোগাড় করতে হয় কিন্তু ইসলামের জন্য কোনো ডাক আসলে নোট লাগে না নিজের টাকা দিয়ে তারপরে যায় এটা পার্থক্য কারণ ইসলামের যেই দলটা এটা অস্থায়ী নয় এটা স্থায়ী এটা দুনিয়াতেও কাজে লাগে আখেরাতেও কাজে লাগে আচ্ছা আল্লাহ পাক কি কবরে যাওয়ার পর এটা জিজ্ঞাসা করবে ভাই কোন দল করছিলা হ্যাঁ কত দলই তো আপনারা করেন এখানে আমাকেও সায় দিচ্ছেন আবার কালকে কোনো সমাবেশ হলে ওখানেও স্লোগান দিবেন কথা কয় না এখানেও দিচ্ছেন ওখানেও দিবেন দেন রাজনীতি দুনিয়াতে করতে হয় তাই করতেছেন কিন্তু আসল কোনটা ওইটা দেখবেন কোনটা আসল করা লাগে তো করে অনেক কিছু মানুষ কিন্তু থাকবে কোনটা ওইটা দেখবেন আল্লাহ পাক কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন আয় আওয়ামী লীগ করছোস বিএনপি করছোস কোনটা আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে প্রশ্ন শিখায় দিয়েছেন মা দিনুকা ধর্ম কি বলে ইসলাম দিন কি ইসলাম তার মানে এটা দুনিয়াতেও লাগে ওখানেও এই জন্য আল্লাহ পাক বলেও দিয়েছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার জমিনের মধ্যে যতদিন বসবাস করো মুসলমান হও আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান হও ইসলামের ছায়া তলে ঢুকে যাও আর যখন কবরের মধ্যে যাবা প্রত্যেকটা মানুষের যাওয়া লাগবে কি লাগবে না আমি এখানে আলোচনা করি আগামীকাল বাঁচবো কি বাঁচবো না মাহফিল ধরতে কি পারবো না জুমার নামাজ পড়াতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই এখান থেকে বাসা পর্যন্ত যেতে পারবো এটার গ্যারান্টি নাই
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিনের মধ্যে যতদিন বাসবা খবরদার মুসলমান হয়ে যাও ইসলামের পরিপূর্ণ একদম পালন করো আর ইসলাম যতদিন পালন করবা জমিনের মধ্যে থাকবা আর জমিন থেকে বিদায় হওয়ার সময় অবশ্যই মাথায় রাখবা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে কবরে যেও না তার মানে জমিনে ইসলাম লাগবে কবরেও ইসলাম এখানেও দরকার ওখানেও দরকার সমাজের ভিতরে মুসলমান দাবি করনে ওয়ালা লোকের অভাব নাই সমাজের মধ্যে মুসলমান দাবি করনে ওয়ালা লোকের অভাব নাই কিন্তু দাড়ি রাখনে ওয়ালা লোকের বড় অভাব সমাজে মুসলমান লোক দাবি করনে ওয়ালা লোকের অভাব নাই কিন্তু মেসওয়াক করনে ওয়ালা লোকের বড় অভাব সমাজের মধ্যে মুসলমান দাবি করনে লোকের অভাব নাই কিন্তু সুন্নত মানলে ওয়ালা লোকের বড়ই অভাব তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেবল মুসলমান তুমি কেবল মুসলমান ঠিক কিনা মুসলমান দাবি করার নাম নয় কাজের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীকে জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলাম একমাত্র পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন ইসলামের আলোটাকে গোটা জাহানের মধ্যে ছড়ায়া দেওয়ার জন্য আবু জাহেল উতবা সাহেব আবুল আহাব অশান্তি অশান্তি জমিনের মধ্যে ছড়াইলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখেরি জামানার নবীকে প্রেরণ করার মাধ্যমে কালেমার দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছে যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয় ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আমার পয়গম্বর দাওয়াত দিয়া বলেন সকল মানুষদেরকে হে মানুষেরা জমিনের মধ্যে তোমরা যারা বসবাস করো এক কথার উপরে অটল থাকো ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحوا شموس يهودي نصر در الله پاک رب العالمين الحبيب بوله তোমরা যারা জমিনের মধ্যে বসবাস করো একটা কথা মানো এই অশান্তি পৃথিবীর মধ্যে যদি শান্তি পেতে চাও জবান দিয়া একটা কথার স্বীকারোক্তি নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্বীকারোক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে আমার পয়গম্বরকে প্রেরণ করেছেন জমিনে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার আগে আল্লাহ পাক সকল কিছু বর্ণনা করে দিয়েছেন নবী করিম দুনিয়াতে আসবে নাম কি হবে কোথায় যাবে কোন জায়গায় হিজরত করবে নবীর বাবার নাম কি মায়ের নাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একজনের নাম কি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য কিতাবগুলোতে বর্ণনা করেছেন যেন নবী আসার পরে কারো চিন্তে কোনো কষ্ট না হয় সুবহানাল্লাহ আজকের মাহফিলে আপনার নাম ঘোষণা করছেন সাইয়েদ আহমদ এটার যদি নামটা না লেখা থাকতো তাহলে কি আপনারা বুঝতেন যে আমি আজকে আসব দেখেন ভাইরা আমার জমিনের মধ্যে আল্লাহ পাক নবীকে পাঠাইলেন সুন্দর করে সমস্ত আবহাওয়া পরিবর্তন করে দিলেন একটু একটু করে আগের থেকে আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে জানায় দিলেন আমেনা ডাক দেয়া বলে মোহাম্মদ মানুষ তোমরাও মানুষ কিন্তু পার্থক্য আছে আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক এমন একজন নবীকে প্রেরণ করলাম যে উম্মতের জন্য অতি দরদি নবী সুবহানাল্লাহ অতি দরদি তোমাদের মধ্য থেকে কেন মানুষের দরদি বুঝতে গেলে মানুষ হওয়া লাগে ফেরেশতা মানুষের দরদ বুঝবে কোথায় জিন্নাত মানুষের দরদ বুঝবে কোথায় এজন্য আল্লাহ পাক নবী বানাইছেন মানুষের মধ্য থেকে যেন মানুষের নবী মানুষের ব্যথা বুঝে কিন্তু পার্থক্য কোথায় মেনা ডাক দিয়া বলে তোমাদের মতো কিন্তু পার্থক্য আছে অন্যান্য বাচ্চারা যখন গর্ভের মধ্যে থাকে কেমন অবস্থা হয়
আমরা ডাক দিয়ে বলে তোমাদের সন্তানরা তোমাদের গর্ভে থাকে এদের অবস্থা কি হয় বলে পেটের মধ্যে ব্যথা লাথি দেয় একটা দুইটা তিনটা চারটা শুধু তাই নয় জমিনের মধ্যে যখন কোনো গর্ভে সন্তান জন্ম নেয় ওই গর্ভে সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ের ভূমি ভূমি ভাব আসে রাত্রিবেলা ঘুমাইতে পারে না এত সমস্যা আমেনা ডাক দেয়া বলে আল্লাহর কসম মোহাম্মদ যে আমার গর্ভের মধ্যে ছিল আমি কোনোদিন বুঝতেও পারি নাই আমার গর্ভে যে একটা সন্তানের ব্যথা অনুভব হয় নাই সুবহানাল্লাহ মোহাম্মদ মানুষ আমরাও মানুষ পার্থক্য এখানে আল্লাহর নবী আদম থেকে ঈসা পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত যত পয়গম্বর আসবে যত মানুষ আসছে যত মানুষ এসেছে সমস্ত পয়গম্বরের মানুষদের ভিতরে সবচেয়ে সম্মানওয়ালা মানুষ কোন সন্দেহ আছে নাকি শুধু তাই নয় জমিনের মধ্যে যখন অন্যান্য সন্তানরা কথা বলা শিখে আপনিও কথা বলেছেন আমিও কথা বলেছি আপনার আমার সর্বপ্রথম জবানের আওয়াজ ছিল আব্বা অথবা আম্মা অথবা ঘরের মধ্যে যদি মা বাবাদের জিকিরের কোনো জিকিরের অভ্যাস থাকে ওই ঘরের সন্তানরা সব সময় আগে কথা বলা শিখে আল্লাহ আল্লাহ আর যেই ঘরের মা বোনরা 24 ঘন্টা মোবাইল চালায় ভিডিও দেখে ইউটিউব চালায় ওই ঘরের সন্তানরা কথা বলার আগে আগেই ডিস্কো নাচ দেয় ঠিক কি না আমেনা ডাক দিয়া বলেন মোহাম্মদ যখন সর্বপ্রথম জবান দিয়ে আওয়াজ করে মোহাম্মদের জবানের আওয়াজ ছিল কি মোহাম্মদের 2 বছর বয়স যখন হয় হাঁটতে যখন শিখে মোহাম্মদের জবান দিয়া সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ ছিল ওই শব্দটা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার জোরে রাসূলের জবানের সর্বপ্রথম কথা দামি না কম দামি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমেনা ডাক দিয়া বলেন মোহাম্মদ যখন গর্ভের মধ্যে থেকে জন্মগ্রহণ করে জমিনের সন্তানেরা নাপাক অবস্থা আসে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দিয়েছেন জানেন আমেনা বলেন গর্ভ থেকে যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে মোহাম্মদ সুন্দর করে সেজদারত অবস্থায় কেবলামুখী হয়ে জমিনের মধ্যে আগমন করে সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে পয়গম্বর তোমার সম্মান কত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলাম জমিনের মধ্যে এই যে কতগুলো মানুষ আপনারা আছেন আপনারাই বলেন তো এমন একজন নবী ছিল যেই নবীর সঙ্গে আমার আল্লাহ বেশি কথা বলেছেন নবীটার নাম কি মূসা পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসার সঙ্গে আমি আল্লাহ কথা বললাম যার কারণে তার নাম মূসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ পয়গম্বর মূসা তোমার সঙ্গে এত কথা আমি রব্বুল আলামিন বলি এই কথাগুলো বলার কারণ তুমি মূসা পয়গম্বরকে আমি আল্লাহ পাক অন্যরকম মহব্বত করি কিন্তু কিন্তু আমি আল্লাহ তোমার সঙ্গে নির্দিষ্ট সময়ে কথা বলি সব সময় নয় হে মূসা পয়গম্বর তোমাকে জানায় রাখলাম জমিনের মধ্যে এমন এক দল জাতি আমি আল্লাহ পাক প্রেরণ করব জমিনের মধ্যে এমন এক দল বান্দারা আসবে যেই বান্দারা আল্লাহর কোন নবীও হবে না কিন্তু আমি আল্লাহ পাক যখন তাদের মন চাবে আমি আল্লাহ তখনই তাদের সঙ্গে কথা বলবো সুবহানাল্লাহ মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ ওই সমস্ত বান্দারা কারা যাদের সঙ্গে তুমি কথা বলবা যারা নবী না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা নবীও না এরা সাহাবিও না এরা অন্য কোনো কিছু না কিন্তু এরা এমন এক দল পয়গম্বরের উম্মত এরা একজন নবীর উম্মত যার নাম আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর নাম জবানে উচ্চারণ করার সাথে সাথে বান্দার উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই নবীর উম্মত এরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আল্লাহর নবী মূসাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে মূসা এরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে ফজরের নামাজে জোহরের নামাজে আসরের নামাজে মাগরিব আর এশায়ে সালাতুল এশার মধ্যে দাঁড়াবে অবস্থা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে কাশফের নামাজে দাঁড়াবে কাশচাস্তের নামাজে দাঁড়াবে অথবা ইশরাকের নামাজে দাঁড়াবে আওয়াবির নামাজে দাঁড়াবে
এরা যে কোনো নামাজের মধ্যে যখন দাঁড়াবে আর নামাজের মধ্যে সুন্দর করে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দারা যখন তেলাওয়াত করে এই শব্দটা বলবে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করার বিপরীতে জবাব দিয়া বলবো হামিদানি রব্বি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবে আমি আমার পয়গম্বরকে মিরাজের রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে কথা বলায় দিলাম কিন্তু আমার উম্মতরা আমার আমার পয়গম্বরের উম্মতরা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে কোথায় নামাজে দাঁড়ায় কারণ নবী বলেন আমার মিরাজটা ছিল আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ আর তোমরা নামাজে দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে মিরাজ করবে সুবহানাল্লাহ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছেন নবীদের সঙ্গেও কথা বলেছেন কিন্তু আমরা তো নবীও না নবীর সাহাবীরাও না কিন্তু আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন কেন বলে আখেরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে সম্মান দিয়া আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন সুবহানাল্লাহ বলেন তো নবীর উম্মত হওয়ার জন্য আমাদের সম্মান বাড়ছে না কমছে নবীর উম্মত আমরা আমাদের সম্মান আমরা নিজেরা জানি না যার কারণে সমাজে নবীর উম্মত হওয়ার পরেও রাসূলের আশেক হয়েই রাসূলের ইশক দাবি করি আশেক দাবি করি কিন্তু রাসূলের একটা সুন্নত আমার জিন্দেগির মধ্যে আমি ফিট করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত সম্মান দান করলেন যার কারণে রাসূলের উম্মতদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন এ নবীর উম্মত আল্লাহ পাক সমস্ত কিছু আগের থেকেই বর্ণনা করে দিয়েছেন যেমন বলতেছিলাম শুনেন আজকের মাহফিলে আসব সমস্ত কিছু আগের থেকেই সুন্দর প্যান্ডেল সাজানো মাইক সাজানো যার কারণে বুঝতে পারছেন আজকে বক্তা অমুক অমুক আসবে যদি প্যান্ডেল না থাকতো মাইকও না থাকতো পোস্টারও না থাকতো আমি এখানে আসলেও অনেক মানুষ প্রশ্ন করতো এটা মনে হয় এ না অন্য কেউ দেখতে তো অনেক রকমই লাগে ঠিক কিনা কিন্তু আজকে এখানে যেহেতু নাম প্রচার হয়ে গেছে আমার মতো একজন পাগড়িওয়ালাও যদি এখান দিয়ে যেত মানুষ মনে করতো ওই যে মনে হয় যায় কেন ওই যে আগের থেকে আপনারা জানতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কাফের বেঈমানেরা চিনতে কষ্ট না হয় যার কারণে আগের থেকেই সব রাসূলের আখলাক সম্পর্কে পূর্ববর্তী কিতাবগুলোতে বর্ণনা করে দিয়েছি এটা সম্মান এটা রাসূলের মর্যাদা যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করবে এটা ইহুদিরা কেমনে জানতো নবীর সাহাবী আবু বকর হবে এটা ইহুদিরা কেমনে জানতো ওমর কেমনে সাহাবী হবে ইহুদিরা কেমনে জানতো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কিতাবগুলোতে বর্ণনা করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্যন্ত আসে নাই আল্লাহর নবীর আসার আগে অনেক আগে একজন ইয়ামানের বাদশা আছে ঘটনাটা বললে আপনারা বুঝবেন ইয়ামানের বাদশা নাম তার তুব্বা আল হিমিয়ারি এই ইয়ামানের গভর্নর একবার ইয়াসরিব শহরের মধ্যে নিজের দলের কিছু লোকটাকে পাঠাইছে গভর্নরকে পাঠাইছে মদিনায় মদিনা এর আগের নাম ছিল ইয়াসরিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে নামটা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা ইয়ামানের বাদশা যখন গভর্নর পাঠায় দেয় ওই ইয়াসরিব শহরের মদিনা শহরের মানুষগুলা গভর্নরকে হত্যা করে ফেলে তখনকার জামানায় এখনো পর্যন্ত নিয়ম কোন দেশের গভর্নরকে কেউ হত্যা করবে না এটা রাষ্ট্রীয় আইন এটা রাষ্ট্রীয় আইন অপরাধ যখন নাকি মদিনার মানুষরা ইয়াসরিব শহরের গভর্নরকে হত্যা করে ফেলে তখন ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে বিশাল বড় একটা দল বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে মদিনাকে ধ্বংস করে দিবে মদিনা ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল যেতে 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 মদিনার গেটের মধ্যে বসলো মদিনার শহরে বসলো ওনাদের সঙ্গে একজন পাদ্রি পাদ্রি ডাক দেয়া বলে বাদশা নামদার যে এলাকার মধ্যে ঢুকলাম এলাকা সাধারণ কোনো এলাকা নয় দামি এলাকা এলাকার আবহাওয়া বলে এই এলাকাটা সাধারণ কোনো এলাকা নয় এটা অনেক সম্মানিত এলাকা এলাকার মানুষরা যেন কেমন এলাকার আবহাওয়া যেন কেমন এলাকার নাম যেন কেমন এই এলাকার পরিবেশ দেখে মনে হয় এটা সাধারণ কোনো এলাকা নয় আমার দিল বলে
কিতাব অনুযায়ী পাদ্রী বলতেছে আমার দিল বলে কিতাব অনুযায়ী এটা এমন জায়গা যেই জায়গায় আখেরি জামানার নবী মুহাম্মদ হিজরত করে আসবে রসূল আসার আগে এই ঘটনা কত আগে দেখেন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনো আসেন নাই ইয়ামানের বাদশা ডাক দেয়া বলতেছে কে আসবে পাদ্রী ডাক দেয়া বলতেছে যার নামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবগুলোতে বর্ণনা করেন মিম বাদিসমুহু আহমদ তার নাম হবে আহমদ এমন বংশের হবে এখানে যাবে সমস্ত বর্ণনা করার পর ইয়ামানের বাদশা ডাক দেয়া বলে তোমার কথা যদি সত্য হয় পূর্ববর্তী কিতাবগুলো অনুযায়ী যদি সত্য হয় আখেরে নবী আসবে আমি ইয়ামানের বাদশা তোমাদের সামনে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বললাম আমি যদিও ওই নবীকে পাই নাই দেখি নাই কিন্তু আমি ইয়ামানের বাদশা ওই শেষ নবীর উপরে ঈমান নিয়ে আসলাম নবীকে দেখে নাই ঈমান আনছে অথচ এমন এমন নবী 950 বছর দাওয়াত দিয়েও উম্মত পায় নাই 70 জন উম্মত সেটা নূহ পয়গম্বরের বেলায় বলি কিন্তু রসূল দুনিয়াতে আসেনও নাই আল্লাহ পাক উম্মত তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ জন্মই হয় নাই জন্মই হয় নাই রসূলের ইমানের বাদশা তাও রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনছে ঈমান এনে দুইটা কাজ করলেন এক নম্বরে সুন্দর করে একটা কাগজের মধ্যে চিঠি লিখলেন চিঠির ভিতরে লিখতেছে আমানতু বিকা বি কিতাবিকা আল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বি রাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাইই ওয়া আমানতু বি কুল্লি মা জাআ মিন শারাঈইল ইসলাম ফা ইন আদরাকতুকা ফাবিহা ওয়া নিআমাহা ওয়া ইন লাম উদরিকা ফাশফা লি ওয়া লা তানসানি ইয়াউমাল কিয়ামা ফাইন্নি মিন উম্মাতিকাল আউয়ালিন সুন্দর করে একটা চিঠি লিখছে চিঠিটার ভিতরে লিখে দিল আমানতু বিকা বি কিতাবিকা আল্লাযী ইউনজালু আলাইক তোমার উপরে ঈমান আনলাম তোমার উপরে যে কিতাব অবতীর্ণ হবে ওই কিতাবের উপরে ঈমান আনলাম বলুন তো কিতাবটা কি কোরআনের উপরে ঈমান আনলাম তোমার উপরে ঈমান আনলাম ও আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাঈইল ইসলাম শরীয়ত বক্তায় শরীয়তের সমস্ত হুকুম আহকামের উপরে ঈমান নিয়ে আসলাম وآمنت بكل ما جاء من شرائع الإسلام فإن أدركتك فبها ونعمها وإن لم أدركك فاشفع لي ولا تنسني يوم القيامة এর পরে ডাক দিয়া বলতেছেন তোমার সমস্ত শরীয়তের উপরে ঈমান আনলাম হুকুমের উপরে ঈমান আনলাম কিতাবের উপরে ঈমান আনলাম জমিনের মধ্যে যদি আমি তোমাকে পাই তাহলে এটা তো আমার বড়ই সৌভাগ্য আর যদি তোমাকে না পাই আমি তোমাকে একটা কথা বলতে চাই এই জমিনের মধ্যে আমি তোমার সর্বপ্রথম উম্মত কিয়ামতের ময়দানে তুমি আমাকে ভুলিল না সুপারিশ করে তুমি নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ এই চিঠিটা বাদশা নামদার সুন্দর করে লিখলেন কত চমৎকার কথা তোমার উপর ঈমান আনলাম তোমার রবের উপরে ঈমান আনলাম তোমার উপরে শরীয়তের উপরে ঈমান আনলাম তোমার উপরে কিতাবের উপরে ঈমান আনলাম আরে যদি তোমাকে আমি পাই এটা আমার সৌভাগ্য আর যদি না পাই তুমি আমাকে ভুলিল না কেন আমি হয়তো তোমার সর্বপ্রথম উম্মত সুবহানাল্লাহ দেখেন নবী নাই কিন্তু উম্মত রেডি হয়ে গেছে সুন্দর করে চিঠিটা লিখলেন কাগজের মধ্যে চামড়ার মধ্যে আর একটা ঘর বানায় দিলেন দুইতলা ঘর ওই ঘরের মধ্যে এমন একজনকে পাঠাইলেন যাকে ডাক দিয়া বলতেছেন তুমি এই জায়গায় থাকবা আর এখানে দুই নম্বর ঘরটা দুই নম্বর যেই তালাটা এই তালাটা আমি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট করে রাখলাম যদি নবী এখানে হিজরত করে আসে তাহলে ওই দুই নম্বর তালায় আমার পয়গম্বর থাকবে সুবহানাল্লাহ এদিকে তাকান ঘর বানাইলো কয়তলা একটার মধ্যে নিজের লোকদেরকে রাখবে আরেকটার মধ্যে কাকে রাখবে বলে আখেরে নবীকে রাখবে এমন একদলকে পাঠাইল যাদেরকে খাবার টাকা দিল থাকার সম্পদ করে থাকার ঘর করে দিল আর ওসিয়ত করে গেল যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসবে
ততদিন পর্যন্ত এই জায়গায় তোমরা অবস্থান করতে থাকবা যদি চলে আসে আমার সালাম দিবা চিঠিটা ওনার হাতে দিয়ে দিবা ইয়ামানের বাদশা এখান থেকে চলে যায় কই ধ্বংস করতে আসবে কিন্তু ধ্বংস তো দূরের কথা এলাকাটাকে আবাদ করে গেল ঈমান নিয়ে এসে গেল সুবহানাল্লাহ যখন নাকি ইয়ামানের বাদশা চলে যায় একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এক বছর দুই বছর তিন বছর চার বছর একশো বছর পার হয়ে গেল এখনো নবী আসে নাই দুইশো বছর পার হয়ে গেল এখনো নবী আসে নাই তিনশো বছর পার হয়ে গেল এখনো আমার নবী আসে নাই চারশো বছর পাঁচশো বছর করে করে নয় শত বছর পার হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ নয় শত বছর পার হয়ে গেল আমার পয়গম্বর আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে পয়গম্বর মক্কায় যেহেতু থাকতে পারো নাই তায়েফেও থাকতে পারো নাই আল্লাহর নবীকে আল্লাহ পাক আদেশ দিয়া বলেন যাও মক্কা থেকে হিজরত করে মদিনায় যাও আমার পয়গম্বর মক্কার দিকে তাকায় আর চোখের পানি সেখান দেয় আর বলে এ কাবা সাক্ষী থাকো আজকে আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম ভিক্ষুক হয়ে তোমার কাছ থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি মজলুম হয়ে তোমার কাছ থেকে আমি অন্যত্র চলে যাইতেছি হে কাবা তুমি সাক্ষী থাকো আমি আবার ফেরত আসব তবে কোনো দুর্বল লোক হয়ে নয় অবশ্যই তোমার বাদশাহ হয়ে আমি তোমার দরবারে ফেরত আসব সুবহানাল্লাহ রাগ করে গেছে আমি যাইতেছি অসহায় হয়ে কিন্তু ফিরব কি হয়ে বাদশাহ হয়ে ফিরছেন কি ফিরেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে হাজির হিজরতের সময় রওনা হয়ে গেলেন আবু বকর সিদ্দিক সাথে রসুল সাথে আরেকজন পথ দেখানোওয়ালা সাথে যেতে 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 মক্কা বিদায় দেয় মদিনা স্বাগত জানায় মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে কাফেররাও দাঁড়ানো মুশরিকরাও দাঁড়ানো মুসলমানরাও দাঁড়ানো বাচ্চারাও দাঁড়ানো আমার নবীকে এক নজর দেখার জন্য কাফের বেঈমানরা ইহুদি নাসারারাও পাগলের মতো হয়ে গেছে নবী আমার মদিনার জমিনে ঢুকবে তাকায় দেখে সমস্ত বাড়িগুলার ছাদগুলো দখল গাছের উপরে মানুষ প্রত্যেকটা জায়গায় মানুষ আর মানুষ রসুল যখন সুন্দর করে ঢুকলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ সমস্ত মক্কার কাফের মুসলমানেরা এক বাক্যে আমার পয়গম্বরকে গানে গানে স্বাগত জানায় তলাল বদরু আলাইনা মিন ফানিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই আল্লাহু আকবার বলে আওয়াজ দেয় রসুলকে স্বাগতম জানাইতেছে সব সর্বস্তরের মানুষেরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন ফুল ছিটায় স্বাগত জানায় একদল এসে উটের রশি ধরে টান দেয় নবী আমার ঘরে আসেন আমার ঘরে আসেন খাবার প্রস্তুত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার তৈয়ার বলেন তো আপনাদের খতিব সাহেবকে আপনারা যদি দাওয়াত দেওয়া খাওয়াইতে পারেন এটা ভালো লাগে কি লাগে না ওলামা ইকরামদেরকে দাওয়াত দেওয়া খাওয়াইতে পারলে ভালো লাগে বুজুর্গানে দিনদেরকে যদি দাওয়াত দিয়া খাওয়াইতে পারে মা বোনরা মনে করে এটা আমার সার্থকতা আমার রান্নাটা উনি খাইছে যেখানে একজন আলেমের ব্যাপারে মানুষের সম্মান বোধ এতটুকু সেখানে দোজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মানুষের মহব্বত কত সমস্ত সাহাবা একরামরা উঠে রশি ধরে টান দেয় কোথায় এ তাড়াতাড়ি আসেন রসুল আমার ঘর প্রস্তুত আল্লাহর নবী কিছুক্ষণ তাকায় আর সমস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলে খবরদার এই উটের রশি ছেড়ে দাও কেননা আমার উট কোথায় বসবে আমি নবী জানি না আমার আল্লাহ পাক আমার উটকে জানায় দিছে আমার উট আমাকে নিয়ে কোথায় বসবে সুবহানাল্লাহ উটকে জানায় দেওয়া হয়েছে উট কোথায় বসবে দেখেন রসুল নিজেও জানে না কারণ নবী যদি নিজের থেকে কারো ঘরে যায় অন্যদের মনে কষ্ট হবে এই জন্য আল্লাহ পাক এগুলো আগের থেকেই সব নাটক সাজায় রাখছেন সুবহানাল্লাহ
কেমনে কেমনে দুনিয়া আসবে কেমনে কি হবে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা জমিন যখন সৃষ্টি হয় নাই আসমানও যখন সৃষ্টি হয় নাই আল্লাহ পাক একটা কলমকে সৃষ্টির মাধ্যমে গোটা দুনিয়ার নিজাম সৃষ্টি করে দিলেন লিখে দিলেন তো এগুলো তো আগে থেকেই লেখা সুবহানাল্লাহ আগে থেকেই লেখা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব উটটা একবার রসুলকে নিয়ে বারবার এদিকে যায় আর একবার ওদিকে যায় একবার এদিকে যায় তাকায় যেন উট চিনে কার ঘরে বসবে উটের তো কোনো বুদ্ধি শক্তি নাই বিবেক নাই কিন্তু মালিক দিয়ে দিলে করার উপায় নাই ঠিক কিনা উটকে আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দিছে চেনার মতো শক্তি দিয়ে দিছে উট এখন তাকায় গোটা মদিনা শহর ঘুরলো আর অবশেষে লাস্টে আইসা ওই দুই তলা বিল্ডিং এর সামনে সুন্দর করে একবার তাকাইলো তাকায় ভালো করে দেখলো কত বড় কথা না বলে আল্লাহর হুকুমে ওই ঘরের সামনেই সুন্দর করে বসে গেল যেই ঘরটা কয়েক বছর আগে বানানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন উট থেকে নামার পর ওই ঘর থেকে যিনি বের হলেন আনসারি সাহাবি ওই সময় যিনি ছিলেন তার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ নবীর সামনে সুন্দর করে চিঠিটা হাতে নিয়ে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এত বছর পর্যন্ত আপনার অপেক্ষায় দিলের মধ্যে প্রেমের বাসা বেঁধে আছে ইয়া রাসূলুল্লাহ 900 বছর অতিবাহিত এতদিন পর্যন্ত কত মানুষ এলো কত মানুষ গেল কেউ এখানে থাকতে পারে নাই অবশেষে আমার তকদিরের মধ্যে আকায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ মেহমানদারির সৌভাগ্য আহা ইয়া রাসূলুল্লাহ জান জান আজকে থেকে 900 বছর আগে আপনার জন্য ওই দুই তলা ঘরটা নির্মাণ করে গেছে ইয়ামানের বাদশা তুবা হিমিয়ারি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিঠিটা হাতের মধ্যে নেন নবী আমার চিঠিটা হাতের মধ্যে নেয় আর চিঠিটা সুন্দর করে খুলে পড়ে রাসূলের কারিমের চোখে দিয়া পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে আর বলে এ সাহাবা কেরামের দল তোমরা সাক্ষী থাকো আমি নবী বললাম আমি যখন জান্নাতে ঢুকব আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আমার পাশে থাকবে যে সে হলো উম্মতের মধ্যে এই তুব্বায়ে হিমিয়ারি যে 900 বছর আগে ঈমান এনেছে সুবহানাল্লাহ মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস খুদা মদহে আফরি মুস্তফা বস মুহাম্মদ আজ তুমি খাহম খুদা র خدایا از تو حب مصطفی را خدایا از تو حب مصطفی را نبیر شمن اللہ بڑھائی سن نا کمائی سن بڑھائی سن بولے تو 900 بسر آگے بچہ کی ایمان دار بنایا دیا گے سن এরকম ইতিহাস কোন নবীর বেলায় নাই আমার পয়গম্বরের বেলায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অন্য নবীরা দাওয়াত দেওয়ার পর সচ্চার 900 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 70 জন উম্মত কিন্তু হে পয়গম্বর আপনি দাওয়াত দিলেন মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলাম যার কারণে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আপনার উম্মতের সংখ্যা ছিল কত বিদায় হজের ভাষণে পয়গম্বরের সাহাবা একরামের সংখ্যা ছিল 16 লক্ষ সাহাবা একরাম সুবহানাল্লাহ একজন 950 বছরে 70 জন পায় আরেকজন 23 বছরে 16 লক্ষ সাহাবা একরাম পায় একজন অন্যান্য নবীরা দুনিয়াতে যতদিন থাকে তো উম্মত ততদিন থাকে আর আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে 1400 বছর এখনো উম্মত আছে শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত উম্মতটা থাকবে এটাই নবীর সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমার নবীর সম্মান দিলেন যার কারণে আগে থেকেই সবকিছু সুন্দর করে বর্ণনা করেছেন রাসূলে কারীমের সম্মান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় নাম উল্লেখ করেন নাই খুব বুঝবেন কষ্ট হইতেছে নাকি আপনাদের জুমার রাত এই রাতে বেশি বেশি রাসূলের সংস্রবে যাওয়ার অনেক বড় সুযোগ আছে বলতেছি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নেন নাই
একটা জায়গাতেও দেখাইতে পারবেন না স্বাভাবিকভাবে সম্মানিত মানুষদের নাম যখন নেয় সাহেব উচ্চারণ করে অথবা হযরত উচ্চারণ করে আমরা হযরতরে হযরত বলি হুজুর বলি এটাই তার সম্মান কেউ যদি আইসা বলে অমুক ভাই এটা তার সম্মানের নষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আমার পয়গম্বরকে একটা জায়গাতেও মুহাম্মদ শুধু উচ্চারণ করে বলেন নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় কোন উম্মতকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন খবরদার মুহাম্মদ বলে ডাকা যাবে না কি ডাকবা আল্লাহ পাক বলেন লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ মুহাম্মদকে অন্যদের মতো নাম ধরে ডাকবা না কি ডাকবা আল্লাহ পাক শিখাই দিয়েছেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক অন্য নবীদের নাম ধরে উল্লেখ করেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইয়া বানি আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইয়া মূসা লা তাখাফ অন্য আয়াতে বলেন ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস সব নবীদের নাম উল্লেখ করেন আখিরি জামানার নবীর উম্মত নবীর নাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নেন তখন কেমনে নেন দেখেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নবী অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল জায়গা জায়গা আল্লাহ পাক নাম ধরে বলেন নাই কখনো রাসূল কখনো নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেন কেমনে উল্লেখ করেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন কখন আমার পয়গম্বর ঘুমানো চাদর মনে দিয়ে শোয়া আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল সুবহানাল্লাহ কয় না চাদরওয়ালা আমরা কখনো কাউকে পছন্দ হইলে কই না এই চশমাওয়ালা কোনো যদি সাথে চামড়ার কেউ হয় এই সুন্দরী এদিকায় বলে কি বলে না কেউ যদি টুপিওয়ালা হয় কয় হে টুপিওয়ালা এদিকায় পাগড়ি পড়ছে পাগড়িওয়ালা জুব্বা পড়ছে জুব্বাওয়ালা আল্লাহ পাক নবীরে ডাক দিয়া কয় হে চাদরওয়ালা সুবহানাল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কখনো কখনো বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম কখনো কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশফা আল্লাহু আকবার এক এক আয়াত এক এক রকম এক এক আয়াত এক এক রকম যদিও মুহাম্মদ উচ্চারণ করেন কিন্তু রাসূলটাও লাগাইছেন আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ তো নয় তিনি হলেন রাসূল সুবহানাল্লাহ মুহাম্মদ না উনি রাসূল আল্লাহ বলতেছেন মুহাম্মদ না সে রাসূল সুতরাং মুহাম্মদ বলে বলা যাবে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার অন্য আয়াতের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যীন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় এক নম্বর পরিচয় তিনি হলেন কার রাসূল আল্লাহর রাসূল দুই নম্বর তিনি হলেন আখেরি জামানার নবী সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি বলেন দেওয়ানবাগি বলেন যত বন্ডরা আছে এরা যদি আমার নবীর শেষ নবুয়তি না মানে এরা মুসলমান না কাফের জবান খুলে বলেন তো কাদিয়ানিরা কি আল্লাহ পাক বলেন আমার নবী আখেরি নবী নবীর পরিচয় দুইটা ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যীন এক নাম্বার তিনি শেষ নবী দুই নাম্বার উনি আল্লাহর রাসূল যদি দুনিয়ার জমিনে কোনো বেঈমানের বাচ্চা কাদিয়ানিদেরকে সাপোর্ট করে এরা মুসলমান হতে পারে না এরা হলো কাফের হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুসনবিহীন সমাজেটাকে ঠিক কিনা রাসূলের পরিচয় আল্লাহ এভাবে তুলে ধরেছেন সুতরাং আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আমি আল্লাহ পাক উত্তম একটা আদর্শ দিলাম কার ভিতর রাসূলের ভিতর বলেন কার ভিতর রাসূলের ভিতর
রাসূল বলেন সুতরাং উসওয়ায়ে হাসানা যদি কেউ মানুষ সে কামিয়াব এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন ওই নবীর আখলাক কে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার উসিলা বানায় দিয়েছেন ঠিক কি না জান্নাতের উসিলা রাসূলের এই কারণে আল্লাহর নবী বলেন লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতুবি আমি যা কিছু নিয়ে আসলাম এই সব কিছু যতক্ষণ না মানবা ততক্ষণ মুমিন হতে পারো না ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহব্বত যদি তৈরি করতে হয় আলামত আছে কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি এত সম্মান আল্লাহ পাক যে নবীকে দিয়েছেন এই নবীর চেতনাকে উম্মতের মধ্যে ঢুকাইতেও বলেছেন যার কারণে নবী বলেন যে আমার চেতনাকে মহব্বত করলো আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ দিলের থেকে ডাক দিয়া বলেন তো রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো জোরে বলেন আমিন নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ জমিনের মধ্যে ফিতনার জামানায় ফাসাদের জামানায় কেউ যদি আমার সব সুন্নতের উপর আমল করে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করে দিবেন 100 শহীদ 100 শহীদ ফিলিস্তিনের জন্য যারা আল আকসার জন্য লড়াই করে শাহাদাত বরণ করতেছে এমন একটা শহীদের সমান আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবে কখন যখন রাসূলের সুন্নাত মানবেন বলেন সুবহানাল্লাহ অনেকে বলে একটা সুন্নাত যদি কেউ মানে তা আল্লাহ পাক তার 100 শহীদের সওয়াব ফিটায়ার টেঙ্গি ভেঙে দিবে একদম পিটায়া কবরে একটা সুন্নাত তো আমাদের এই দেশের সবচেয়ে বড় আশেকের রাসূল যেগুলো আছে খালি খিচুড়ি আর জিলাপি খাওয়ার সুন্নাত পালন করে সারা বছর আর কোনো সুন্নাত এরা পালন করে না এই বেটা কি জান্নাতে যাবে এত সোজা দাড়ি নাই কিচ্ছু নাই গাজা খাই আবা খাই খোদ খায় আর বাবার খাওয়ার পরে কয় ভাই মিষ্টি সুন্নত নাই কি বলেন নাকি আপনাদের গায়ে লাগতেছে এই কথাটা রাসূল বলেন আমার সব সুন্নত যারা মানবে সব সুন্নত আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন সব সুন্নত তো ভাই আমিও পারি না মানতে বড় বড় মানুষরাই পারে না মানতে কারো দ্বারাই সম্ভব না কিন্তু চেষ্টা তো করব একটা থেকে চেষ্টা করলে দশটা মানা যায় আজীবন চেষ্টাই করলে না মানবেন কিভাবে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সুন্নতের মহব্বত করো আজকে একটা সুন্নত নিয়ে বাসা যাব ইনশাআল্লাহ এটা যদি আজকে ঘটাইতে পারি তাহলে মনে করেন কামিয়াব কি নবী বলেন আফসুস সালাম সালামের প্রচলন ঘটাও সালামের প্রচলন ঘটাও সবাই যদি সবাইকে সালাম দেয় সমাজের মানুষ যদি মানুষদেরকে সালাম দেয় বউ যদি বিবি স্বামীকে সালাম দেয় স্বামী যদি বিবিকে সালাম দেয় সন্তান যদি বাবাকে সালাম দেয় ভিতরে মহব্বত বাড়বে না কমবে শত্রুকেও সালাম দিবেন মহব্বত বাড়বে রাসূল বলেন বেশি বেশি সালামের প্রচলন ঘটাবা সালাম শান্তির দোয়া ওয়াইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ বলেছেন তুমি সালামের দোয়া যদি কাউ তোমাকে করে তো তুমিও তাকে সালামের দোয়া করো শান্তির দোয়া করো সুতরাং সালামটা কিভাবে দিব সমাজের তো অসংখ্য মুসলমান আছে যারা সালামের শুদ্ধ উচ্চারণও জানে না সালাম দেয় কিভাবে সালাম আলাইকুম হুজুর সালাম আলাইকুম এটা ইহুদিদের শব্দ কাদের ইহুদিরাও সালাম দিত রসুলকে দেখলে কেমনে দিত বলতো সালাম আলাইকুম সামু আলাইকুম সামু আলাইকুম এটা ইহুদিরা দিত আজকে আমাদের দেশের নেতারা অথবা রাজনৈতিক দলের লোকেরা এমনি সালাম দেয় সালাম আলাইকুম এটার অর্থ শুনেন একবার রাসূল যাচ্ছেন আম্মা জান আয়েশা রাসূলের সাথে তো এক ইহুদি সালাম দিছে এভাবে সালাম আলাইকুম আম্মা জান আয়েশা খেপে গেছে হুজুর এটা বললো কি রাসূল বলেন কোনো টেনশন নাই আমিও তারে দিতেছি কিভাবে দেখো এবার আবার কয় সালাম আলাইকুম নবী বলেন ওয়ালাইকুম সালাম আলাইকুম মানে কি সালাম আলাইকুম মানে হলো তোর মৃত্যু হোক রাসূল বলে তোরে যদি কেউ সালাম দেয় সালাম আলাইকুম তুই বলবি ওয়ালাইকুম তোর মৃত্যু হোক কি বলেন ঠিক না সালাম যদি কেউ আমাদেরকে দেয় সালাম আলাইকুম আমরা কি বলবো ওয়ালাইকুম সালাম দিয়েন না আবার আমি বলবো ওয়ালাইকুম তুই মর কেউ যদি বলে সালাম আলাইকুম আপনি বলবেন তুই মর ওয়ালাইকুম আর যদি বলে আসসালামু আলাইকুম তাহলে বলবেন ওয়ালাইকুম আসসালাম কি বলেন সালামের শুরুর হামজা শেষের মিম এই দুইটা উচ্চারণ ঠিক থাকলে সালাম শুদ্ধ এন্ড মূলত সমস্যা এখানে আসসালামু দানা সলা সা বুঝছেন আসসালামু আলাইকুম মু উচ্চারণ করে না সুতরাং বলেন আসসালামু আলাইকুম বউকেও দিবেন পারবেন
আজকে সমাজে বউ স্বামীর ভিতরে দ্বন্দ্ব লাগে শুধুমাত্র নিজেদের ভিতরে দোয়া নাই শান্তির দোয়া নাই শান্তির দোয়া করবেন শান্তির দোয়া যে করবে যে দিবে উভয়ের উপর আল্লাহ পাকের শান্তি বর্ষিত হয় এন্ড ঘরের বউরে শান্তি দেয় সালাম দেয় না পাশের বাড়ির কোন ম্যাডাম যদি খালি যায় সাইক ম্যাডাম ভালো আছেন কিও আছে না ম্যাডাম রে সালাম দেয় অফিসার কলিগ রে সালাম দেয় কিন্তু বউরে সালাম দেয় না এখন এন্ড বিবিও অন্যদেরকে সালাম দেয় এইজন্য সালাম কোনো বেগানা নারীকে দেওয়া জায়েজ নেই দিবেন না কারণ ফিতনার ফাসাদের সমস্যা আছে আপনি সালাম দিবেন শান্তির দোয়া করবেন সে আপনারে অন্য দোয়া করে দিবে এজন্য খবরদার যাকে দেওয়া লাগবে তাকে দিবেন সালাম বাচ্চাকে দেন বিবিকে দেন ঘরের ভিতরে দেন সংসদে দেন এলাকার ভিতরে দেন মাদ্রাসায় ছাত্র ওস্তাদকে দিবে ওস্তাদ যা ছাত্রকে দিবে প্রত্যেকটা জায়গায় সালামের প্রচলন ঘটাতে পারবো ইনশাআল্লাহ তাহলে শান্তি আর শান্তি আমাদের সমাজে বিরাজ করবে একটা সুন্নত আজকে যদি কেউ এখান থেকে নিয়ে যেতে পারেন আমার তো দিল বলে ভাই আপনাদের এই আশা বসা কমিটির আয়োজন করা সবকিছু ইনশাআল্লাহ সার্থক হবে তো আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সালামের প্রচলন ঘটার তৌফিক দান করুন এই জন্য আল্লাহ পাক হাবিব বারবার সালামের কথা বলেছেন সালাম দাও আসসালামু কবলাল কালাম কথা বলার আগে সালামটা দিয়ে নে কথা নাই বার্তা নাই আমরা এই অনেক সময় অনেক মাহফিলে যাই আয়েশা সালাম নাই কিচ্ছু নাই বাস আয়েশা হুজুর একটা এই আজীব অবস্থা সালাম নাই কালাম নাই কথা নাই হালকুর্সিতে জিজ্ঞেস করার কিচ্ছু নাই বাস আয়েশা ছবি তুলতে আস এ কি ধরনের আদব এ কি ধরনের আখলাক অথচ রসুল বলতেছেন কথা বলার আগে হইলে অন্তত সালাম দাও তারপরে কথা শুরু করো এতে বরকত হয় তা আমরা ইনশাআল্লাহ মাহফিল তো অনেক শুনি প্রত্যেকটা প্রোগ্রাম থেকে একটা একটা করে সুন্নত যদি মানতে পারি তা আমাদের কামিয়াবি দুই নাম্বার একটা নাম্বার দিলাম সালাম দুই নাম্বার যেহেতু বললাম ওই যে রসুলের সাথে মহাব্বতের আজকের একটা সুন্দর একটা সময় জুমার রাত এই রাতে বেশি বেশি এই দিনে বেশি বেশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ শরীফের আমল করবেন কারণ এতে আল্লাহর হাবিবের কাছে আজকে আমল নামা পেশ করা হবে যতবার পড়বেন ততবার পেশ করা হবে রসুল আপনাকে যতবার দেখবে ততবার চিনবে তো যতবার চিনবে তত আগে রসুল আপনার জন্য সুপারিশ করবে